বছরের প্রথম থেকে টলিউডে ঐতিহাসিক চরিত্রদের নিয়ে কাজ শুরু হয়েছে ইতোমধ্যে ঘোষণা হয়েছে দেবী চৌধুরানীর এবার শোনা যাচ্ছে বাংলায় আসছে ঘোষেটি বেগম সিনেমাটি নিয়ে নাকি পরিকল্পনাও শুরু করেছে নির্মাতা অর্জুন দত্ত যেখানে প্রধান চরিত্রে এগিয়ে আছেন জয়া আহসান আর সস্তিকা মুখার্জি শোনা যাচ্ছে পাউলি দামের নামও শেষ পর্যন্ত বাংলার সবচেয়ে বড় এই প্রজেক্টে মুখ্য ভূমিকায় থাকবেন কে বাংলা বিহার এবং উড়িষ্যার নবাব আলীবর্দী খানের বড় মেয়ে মেহেরুননেসা বেগম যিনি ঘসেটি বেগম নামেই বেশি পরিচিত সম্পর্কে নবাব সিরাজউদ্দৌলার খালা 1757 সালে পলাশীর যুদ্ধে যখন ইংরেজদের কাছে পরাজিত হন সিরাজউদ্দৌলা ঘসেটি বেগম ছিলেন সেই সময়ের অন্যতম প্রভাবশালী নারী কথিত আছে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে মীর জাফরকে সাহায্য করেছিলেন তিনি এজন্য ঘসেটি বেগমের সঙ্গে বিশ্বাসঘাতক তকমা সেটে দিয়েছেন অনেকে কিন্তু এমনও দাবি উঠেছে যে নিজের অজান্তে এই ষড়যন্ত্রের শিকার হন তিনি সেই ঘসেটি বেগমের জীবনী এবার পর্দায় নিয়ে আসছেন কলকাতার পরিচালক অর্জুন দত্ত এই বায়োপিক নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন নির্মাতা কিন্তু বাজেট সমস্যা থাকায় সময় বেশি লেগেছে কয়েক বছর আগে সিনেমাটি তৈরির কথা জানান রাজ চক্রবর্তী সেক্ষেত্রেও বাধা ছিল বাজেট সম্প্রতি পরিচালক সৃজিৎ মুখার্জি জানিয়েছেন তিনি পলাশী যুদ্ধ নিয়ে গবেষণা করছেন এবং সিরাজউদ্দৌলা চরিত্রে তার প্রথম পছন্দ দেব সিরাজউদ্দৌলা নিয়ে সিনেমা মানেই ঘসেটি বেগমের উপস্থিতি তাই অর্জুন তার সিনেমার ঘোষণা করতে আর দেরি করতে চাইছেন না কিন্তু ঘসেটি চরিত্রে অভিনয় করবেন কে এর আগে অর্জুনের গুলদস্তা এবং শ্রীমতী সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা তাই টলিপাড়ার একটি সূত্রের দাবি এই চরিত্রের জন্য স্বস্তিকাকেই পছন্দ নির্মাতার অন্য সূত্র বলছে প্রস্তাব গিয়েছে জয়া আহসানের ঘরে সিনেমার সময়কাল এবং তৎকালীন বাংলার নবাবী পোশাকের সঙ্গে জয়ার লুকই বেশি মানানসই হবে বলে ধারণা করা হচ্ছে আবার উঠে আসছে পাউলি দামের নামও শেষ পর্যন্ত ঘসেটি চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও চূড়ান্ত নয় শোনা যাচ্ছে জোর কদমে চলছে সিনেমার প্রস্তুতি কাস্টিং এবং লোকেশন চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা অর্জুন তবে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি স্বস্তিকা মুখার্জি কিংবা জয়া আহসান নীরব ভূমিকা পালন করছেন পাউলি দামও শেষ পর্যন্ত যেই হোক বহুল আলোচিত ঐতিহাসিক এই চরিত্র পর্দায় দেখতে মুখিয়ে আছে দর্শকও মারিয়া হোসেন শোবিজ টুনাইট